বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডলুগাঁও এলাকায় মাটি খুঁড়তে বেরিয়ে আসছে কেরোসিনের গন্ধ। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বাড়ছে কৌতূহল, মানুষদের ভিড়। প্রশাসনের কর্তাদের এই বিষয়ে কোনো খেলদোল নেই। প্রবীর শব্দকর বয়স প্রায় 70 ছুঁই ছুঁই, যিনি এলাকার ছোটদের কাছে প্রবীর দাদু নামেই অধিক পরিচিত। জন্মলগ্ন থেকেই চণ্ডীপুর ব্লকের অধীন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ড দক্ষিণ ডলুগাঁও এলাকায় বসবাস করছেন। সংশ্লিষ্ট এই এলাকাটি মূলত একটি টিলাভূমি। এলাকাকে সুন্দর ও চলাচলের উপযুক্ত করে তোলার জন্য প্রবীর বাবু সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সিদ্ধান্ত নেয় যে এলাকার টিলাভূমি কেটে সমতল করা হবে। সেই অনুযায়ী বিগত 4-5 মাস পূর্বে সংশ্লিষ্ট এলাকায় মাটি ড্রজার দিয়ে কাটানো হয়। অবশ্য মাটি কাটা এবং পরিবহনের জন্য গ্রামবাসীদের কোনো অর্থ ব্যয় করতে হয়নি, কারণ এই মাটি পার্শ্ববর্তী গ্রামের এক মন্দিরের জন্য নিয়ে যায় মন্দির কর্তৃপক্ষ। টিলাভূমির উচ্চতার তারতম্যের কারণে কোথাও 10 ফুট কোথাও 20 ফুট মাটি কেটে রাস্তা ও বসত বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত জমি তৈরি করা হয়। 18 জুলাই সোমবার প্রবীর বাবু নিজ বাড়ির সীমানার বেড়া দিতে মাটি খুঁড়তে শুরু করেন। প্রথম খুঁটির জন্য মাটি খোঁড়ার পর কেরোসিন জাতীয় পদার্থের কিছুটা গন্ধ অনুভব করেন তিনি। দ্বিতীয় গর্তের সময় গন্ধের তীব্রতা একটু বৃদ্ধি পায় এবং তৃতীয়টির সময় তীব্র গন্ধ অনুভব করেন তিনি। প্রথমে স্ত্রীকে ডেকে বিষয়টি জানান, তিনিও এই গন্ধ অনুভব করেন। কৌতূহলবশত প্রবীর বাবু বিষয়টি ধীরে ধীরে প্রতিবেশীদেরও জানান। প্রত্যেকেই মাটিতে কেরোসিন জাতীয় কিছুর গন্ধ অনুভব করে। আপনার যে বাড়ির সীমানা পরিবর্তনের বা খুঁটি দেওয়ার সময় যে আপনি কেরোসিনের গন্ধ পেলেন, তো ব্যাপারটা কি আমাদেরকে একটু খুলে বলবেন, কি হয়েছে ঘটনাটা? ঘটনা কি, ওই বেড়াটা আমি দিতে গেছি, যখন ওই খুঁটা কাটলাম 2-3 নম্বর খুঁটাতে আইয়া খুব বেশি অংশে কেরোসিনের গন্ধ করো, তো আমি দুজন দিয়ে আমি দেখাইলাম এটা কী রে কী ব্যাপার, তো তারা সবই কিনতেছে কেরোসিনের গন্ধ। আপনি মানে এই জায়গায় বা আপনার বাড়িতে মানে কত বছর ধরে এখানে বসবাস করছেন? আমার তো 1953 ইংরেজিতে আমার জন্ম, এই ভূমিটাই আমার, হয়তো স্কুলের সামনে যে বাড়িটা আসলো এখানে আমার জন্ম, এই ভূমিটাও আমার। এলাকায় বাড়তে থাকে কৌতূহল। ক্রমশই এই কেরোসিনের গন্ধ পাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম থেকে শুরু করে লোকমুখে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার গণ্ডি পেরিয়ে গোটা মহকুমায় ছড়িয়ে পড়ে, ভিড় হতে থাকে কৌতূহলী জনতার। তবে মাটিতে আদৌ এটা কেরোসিনের গন্ধ নাকি অন্য কোনো পদার্থের তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। প্রবীর বাবু সহ এলাকাবাসীদের মধ্যে একদিকে যেমন আতঙ্ক বিরাজ করছে, তেমনি এলাকায় কেরোসিন কিংবা কোনো জ্বালানি তেলের খনি যদি আবিষ্কৃত হয় তাহলে এলাকার আমূল পরিবর্তন হবে, সে নিয়েও তৈরি হচ্ছে নানা জল্পনা। সংশ্লিষ্ট প্রতিবেশী ও কৌতূহলী জনতা প্রত্যেকেই মাটি নাকি নিয়ে কেরোসিনের গন্ধ অনুভব করেছেন বলে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন। এখানে তো দাদা কালকে এদিকে আইতাম আসিল, এই সময় এখানে বেড়া দেওয়ার লাগে আমরা প্রবীর দাদুয়ে গর্ত করতে আছে, খুদনের পরে এখান থেকে মানে কেরোসিনের গন্ধ বাড়াইতে আছে। তারপরে আমরা দৌড়ে আইয়া এখানে দেখছি যে মাটি আতাইয়া দেয় কেরোসিনের গন্ধ ঠিক হয়ে আছে, ওখানে প্রশাসনে এটা মানে দেখে নৌকা এখানে কে আছে। তো এই জায়গাটাতে মানে আমরা দেখতে পেলাম যে একটা টিলা জায়গা, তো সেই মাটিটা কবে কাটা হয় এবং কেন? এই মাটিটা 3-4 মাস আগে কাটা হয়েছে, এখানে নতুন তিব্বতী মন্দির হয়েছে, এখানে মাটিটা মানে নেওয়া হয়েছে, এরপরে এখানে ঘর বানানো হয়েছে, বেড়াটা আগে এখানে আসলো, এখানে পরে গর্ত খোঁদার সময় এটা মানে হওয়া গেছে। তো মানে এই এলাকাতে কি আগে কেউ এরকম কোনো গোটা ঘটনাটির বৈজ্ঞানিক ব্যাখ্যা ও যৌক্তিকতা যাচাই করতে নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ঊনকোটি জেলা বিজ্ঞান ফোরামের আহ্বায়ক তথা অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক প্রদীপ পাল মহাশয়ের সাথে। বুধবার কৈলাসহর কাঁচারঘাট এলাকায় প্রদীপ বাবুর বাসভবনে গেলে তিনি গোটা বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি বলেন, কেরোসিন সরাসরি মাটির নিচে এভাবে পাওয়া যায় না, যেহেতু এলাকায় ড্রজার দিয়ে মাটি কাটা হয়েছে এবং ভারী যানবাহন দিয়ে তা পরিবহন করা হয়েছে, সেই সময় হয়তো ডিজেল বা কোনো জ্বালানি তেল বেশি পরিমাণে মাটিতে পড়েছিল, বর্তমানে মাটি খোঁড়ার পর তার গন্ধই কিছুটা পাওয়া যাচ্ছে। ড্রজার দিয়ে মাটি কাটা হয়েছে এবং মাটির স্তর প্রায় 10-12 ফুট মাটি কাটা হয়েছে, এবং এখন যে জায়গায় এই কেরোসিনের গন্ধযুক্ত মাটি পাওয়া যাচ্ছে তাও ওই লেভেল থেকে আরও ফুট 1.5-2 নিচে
এবং প্রচুর গন্ধই মিলছে। এটা হতে পারে যে ড্রজার থেকে ডিজেল কোনো কারণে লিক হয়েছিল, বা ডিজেলের ড্রাম যদি থাকে তাহলে সেই ড্রাম থেকে কিছু ডিজেল ওই অঞ্চলে। এদিকে মাটিতে কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অযৌক্তিকভাবে প্রশাসনের কেউই বিষয়টিকে আমল দিতে চাইছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।